30শে নভেম্বরের পর হিমাগারে আর আলু রাখা যাবে না বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। এই সময়ের মধ্যে আলু বাজারজাত করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সে অনুযায়ী জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি অফিস, হিমাগার মালিক ও আলু চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, কিছু আলু ব্যবসায়ী কাগজের মাধ্যমে হাত বদল করায় তাদের বেশি দামে আলু কিনতে হয়, এজন্য তাদের লোকসান হয়। তবে সরকার নির্ধারিত দামে তাদেরকে আলু বিক্রি করতে হবে। আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়। এছাড়া হিমাগার কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়।